রিপোর্ট অপশন রয়েছে আমাদের অসংখ্য অনেকগুলো রিপোর্ট। প্রথমে রয়েছে কারেন্ট স্টক। কারেন্ট স্টক রিপোর্টে আমরা আমাদের বর্তমান স্টকে কোন প্রোডাক্টে কতটুকু রয়েছে তা আমরা দেখতে পাবো, আমাদের প্রত্যেক ব্রাঞ্চের আলাদাভাবে স্টক দেখতে পাবো এবং টোটাল সকল প্রোডাক্টের কত টাকার প্রোডাক্ট রয়েছে তাও দেখতে পাবো। এবং সেটি আমাদের চাইলে আমাদের যদি কোনো কিছু ভুল হয়ে থাকে তাহলে আমরা এখান থেকে এডিটও করতে পারবো প্রেজেন্ট স্টক। টোটাল প্রাইস, এটি হচ্ছে আমাদের টোটাল যে অ্যামাউন্ট রয়েছে তার সাথে সেল প্রাইসকে গুণ করে এটি টোটাল প্রাইস দেখাচ্ছে। এই টোটাল প্রাইসটি দুই বা একাধিক যে ব্রাঞ্চ রয়েছে সকল ব্রাঞ্চের অ্যামাউন্ট যোগ করে তারপর দেখাচ্ছে। আর এডিট প্রেজেন্ট স্টক অপশনটিতে যদি আমরা যাই দেখতে পাবো এডিট প্রেজেন্ট স্টক শুধু করলেই হবে না, সাথে সাথে ডিটেলসে লিখে দিতে হবে আমরা কেন এডিট করছি। অর্থাৎ এর ফলে আমাদের এটি টোটালি একটি রিপোর্টের মধ্যে থাকছে, প্রেজেন্ট স্টক আপডেট রিপোর্ট, স্টক আপডেট রিপোর্ট। স্টক আপডেট রিপোর্টে আমরা জানতে পারবো আমরা কখন কখন আপডেট করেছি, কেন আপডেট করেছি। এর ফলে আমাদের কোনো প্রকার যদি সমস্যা হয় যে স্টকটি কেন বেড়ে গেল বা কমে গেল, তখন আমরা এখান থেকে দেখতে পাবো যে কিভাবে আমাদের স্টকটি বাড়লো বা কমলো। এরপর রয়েছে স্টক কারেন্ট স্টক প্রিন্ট, অর্থাৎ আমাদের কারেন্ট স্টকটি দেখানোর পর ওই ফিচারে বা ওই ইন্টারফেসে আমরা প্রিন্ট করলে অনেক বড় ফন্ট আসবে এবং কাগজ অনেক বেশি খরচ হবে। সেক্ষেত্রে আমাদের এই অপশন থেকে আমরা যদি প্রিন্ট করি তাহলে আমাদের একটি ভালো ছোট আকারে লেখাগুলো আসবে এবং আমাদের কম কাগজ খরচে আমরা প্রিন্ট করতে পারবো। এখান থেকে জাস্ট প্রিন্ট বাটন প্রেস করলেই আমাদের প্রিন্ট করতে পারবো রিপোর্টে। এরপরে রয়েছে প্রফিট অর লস ক্যালকুলেশন। প্রফিট অর লস ক্যালকুলেশনে আমরা যদি তারিখ উল্লেখ করে দিই আমাদের সম্পূর্ণ প্রফিট লস ক্যালকুলেশনটি দেখাচ্ছে। টোটাল পারচেস, টোটাল সেলস, অর্থাৎ কত বা কত কত টাকার পারচেস করা হলো, কত টাকা সেল করা হলো, সোল প্রোডাক্ট বাইং প্রাইস, অর্থাৎ যেই প্রোডাক্টগুলো সেল হলো তার কেনা মূল্য কত ছিল, ক্রয় মূল্য কত ছিল। এরপর টোটাল সেলস ডিউ, অর্থাৎ কত টাকার সেল আমাদের ডিউতে রয়েছে, অর্থাৎ এই পরিমাণ টাকা আমরা এখনও পাইনি। আর টোটাল ক্যাশ সেল, অর্থাৎ ক্যাশের মাধ্যমে কত সেল হলো। ভাউচার রিসিপ্ট, অর্থাৎ ভাউচারের মাধ্যমে আমরা কত টাকা পেলাম রিসিপ্ট অপশনের মাধ্যমে, এবং ভাউচারের মাধ্যমে কত টাকা আমরা পে করলাম এবং কাউকে দিলাম সেই পরিমাণ টাকা। টোটাল পারচেস ডিউ, অর্থাৎ পারচেসের সময় আমরা কী পরিমাণ টাকা এখন দেইনি। প্রফিট মাইনাস, অর্থাৎ আমরা এখন লস, এই এই সময়ের মধ্যে এটি লসে আছে। এখানে নোট যে প্রফিটটা কীভাবে ক্যালকুলেশন করা হলো তার সূত্র এখানে উল্লেখ করা আছে রিপোর্টের। এরপরের অপশন রয়েছে স্টক আপডেট রিপোর্ট, আমরা যেটি একটু আগে দেখলাম ক্যাশ বুক, অর্থাৎ ক্যাশের মাধ্যমে যার লেনদেন হলো সেটি সাপ্লায়ারের সাথে হোক অথবা সেলের মাধ্যমে হোক সকল ক্যাশের লেনদেন আমরা এখানে দেখতে পাবো। সিঙ্গেল ব্যাংক বুক, অর্থাৎ নির্দিষ্ট একটি ব্যাংকের মাধ্যমে কত টাকার লেনদেন হলো ট্রানজেকশন রিপোর্টটা দেখতে পাবো। স্পেসিফিক ক্লায়েন্ট লেজার ক্যালকুলেশন, অর্থাৎ নির্দিষ্ট একটি ক্লায়েন্টের সাথে কত টাকার লেনদেন হলো তা দেখতে পাবো। সকল ক্লায়েন্টের সাথে কত লেনদেন হলো সেটি দেখতে পাবো। সাপ্লায়ার, সকল সাপ্লায়ারের সাথে কত লেনদেন হলো সেটি দেখতে পাবো। সাপ্লায়ার, নির্দিষ্ট একটি সাপ্লায়ার কত টাকার লেনদেন হলো তা দেখতে পাবো। এবং লেজার সাব হেড রিপোর্ট হচ্ছে আমাদের নির্দিষ্ট একটি লেজারে আমরা কত টাকা আয় ব্যয় করলাম তা উল্লেখ তা দেখতে পাবো। ধরলাম আমরা একটি স্টাফ স্যালারি নামে লেজার হেড খুললাম, এখান থেকে সেই অ্যামাউন্টটি আমরা ইম্পোর্ট করলাম অর্থাৎ অ্যাড করলাম ভাউচার, ক্রিয়েট ভাউচার থেকে, অর্থাৎ পেমেন্ট অপশন ক্লিক করে ক্রিয়েট ভাউচারের মাধ্যমে সাপ্লায়ারের স্টাফের স্যালারি আমরা দিলাম। তাহলে স্টাফের স্যালারিগুলো আমরা এখান থেকে একটা লেজারের মাধ্যমে দেখতে পাবো কত টাকার আমাদের অ্যাকাউন্টস থেকে আমরা দিলাম আমাদের স্টাফদের। আমরা চাইলে নির্দিষ্ট একটি স্টাফের নামেও লেজার খুলতে পারি, যেটি আমরা এখান থেকে এসে লেনদেন আমরা এখান থেকে ডে টু ডে রিপোর্ট দেখতে পারি। সর্বশেষে রয়েছে ইনকাম স্টেটমেন্ট। ইনকাম স্টেটমেন্টটিতে আমরা দেখতে পাবো একদম সর্বশেষ আমাদের স্টেটমেন্ট। ইনকাম অপশনে দেখাচ্ছে আমাদের যেসব ইনকামের খাতগুলো রয়েছে তা, এবং এক্সপেন্স অপশনে দেখাচ্ছে আমাদের এক্সপেন্সের খাতগুলো, এবং সর্বশেষে কত টাকা ইনকাম কত টাকা এক্সপেন্স হয়ে টোটাল নেট ইনকাম আর লস এটা দেখাচ্ছে।
ইনকাম চার্টের মধ্যে আমাদের প্রত্যেকটি খাতে কোন খাতে সবচেয়ে বেশি ইনকাম হলো সেটি আমাদের একটি বার আকারে দেখাচ্ছে, এবং কোন খাতে সবচেয়ে বেশি খরচ হলো তা আমাদের একটি বার কয়েকটি বার আকারে দেখাচ্ছে। আমাদের এই পুরো অপশনটি আমরা দেখতে পারি এবং চাইলে প্রিন্ট করতে পারি। এরপরে রয়েছে রিনিউ সফটওয়্যারটি হচ্ছে আমাদের সফটওয়্যারটি ব্যবহার করতে হলে যদি আমাদের সিরিয়াল নাম্বার এবং সিক্রেট কোড থাকে তাহলে আমরা পরবর্তী রিনিউর জন্য আমরা একটা সিরিয়াল নাম্বার এবং সিক্রেট কোড দিয়ে দিই। সেই সিরিয়াল নাম্বার সিক্রেট কোডটি এখানে উল্লেখ করলেই সাথে সাথে আমাদের লাইসেন্স আপডেট হয়ে যাবে। এছাড়া রয়েছে চেঞ্জ পাসওয়ার্ড টিউটোরিয়াল অপশনে, আমাদের এই টোটাল টিউটোরিয়ালটি থাকবে। কল ফর সাপোর্টের মাধ্যমে আপনারা চাইলে লাইভ আমাদের কাছ থেকে সাপোর্ট নিতে পারেন। ধন্যবাদ আপনাদের, আমাদের এটুকুই ছিল আমাদের সম্পূর্ণ সফটওয়্যারটির টিউটোরিয়াল।